ধন্যবাদ ভিউয়ার্স, ক্লিক করে আমাদের ভিডিওতে প্রবেশ করার জন্য। আমরা আজকে চলে আসছি বাংলাদেশের অন্যতম একটি প্রাচীন নিদর্শন আহসান মঞ্জিলে। তো এই আহসান মঞ্জিলে, আহসান মঞ্জিল পুরান ঢাকা ইসলামপুরের কুমারটুলি এলাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এটি পূর্বে ছিল ঢাকার নবাবদের আবাসিক প্রসাদ ও জমিদারি সদর কর্মচারী, বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। প্রতিষ্ঠাতা নবাব আব্দুল গনি তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহর নাম অনুসারে এর নামকরণ করেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আহসান মঞ্জিলে এইখানে যখন তারা এই নবাবরা থাকতো, তাদের যে কাছারি ঘর এবং খাবারের যে জায়গাটা, তারা যেখানে বসে তাদের খাবার খেত, সেই জায়গাটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এটা কত বড় সুপ্রস্থিত এবং কত সুন্দর ছিল। এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওনাদের যে সৈনিকরা যে ব্যবহার করতো সেই পোশাকটি, এবং এটি হাতির একটি কঙ্কাল, হাতির মাথার কঙ্কাল। এবং এই এটা যেটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ওইখানকার সময়ে যে যারা সৈন্য ছিল তাদের শৈলী ব্যবহার করতে এই ধরনের লোহার পোশাক, যাতে তারা শত্রুদের আক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে পারত, সেই ধরনের পোশাক এটা। আপনারা দেখতে পাচ্ছেন সেই হাতির দাঁত এবং এইখানে যে মহিষের সুর, তার কঙ্কাল, এগুলো কিন্তু তখনকার আমলে একটা সুন্দর ব্যবস্থা। আর এখানে এখন যে জিনিসটা দেখবেন সেটি হচ্ছে সম্পূর্ণ একটি আধুনিক, তখনকার যুগে যতটা আধুনিক ছিল এখনকার যুগে তার চেয়ে অনেকটা উন্নত এবং সুন্দর ছিল তখনকার আধুনিক যুগ। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে যে ঘরটা দেখাচ্ছি, এখানে সিঁড়িটা কারুকার্য এবং কতটা সুন্দর ছিল এখন কাছে তখনকার আমলে, এবং তাদের চিন্তা চেতনা কতটা প্রশস্ত ছিল। নবাব সলিমুল্লাহর ছবি আপনারা দেখতে পাচ্ছেন এখানে, আরও অনেক ছবি দেখতে পাবেন। আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদের, এখানে নাম দেওয়া আছে কার ছবি। তো আপনারা দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন, আমরা আরও অনেক জিনিস দেখাবো। এই দেখ, এখানে এখন যে জিনিসটা দেখতে পাচ্ছেন ওনারা ব্যবহার করতো সেই সময়কার বিভিন্ন ধরনের ব্যবহার্য, ওনাদের ব্যবহার্য জিনিসপত্র যেগুলো আপনারা দেখছেন এইখানে, এগুলো আমি অনেকগুলোর নাম বলতে পারবো না, আপনারা একটু লেখাটা দেখে বুঝে নিন, কারণ এখানে অনেকগুলো জিনিস আছে, কারণ অনেক পুরাতন জিনিস যেহেতু, এই কারণে আমি এগুলোর নাম বলতে পারতেছি না। এখানে নবাবদের ব্যবহৃত জিনিসপত্র দেওয়া আছে, নাম দেওয়া আছে, আপনি একটু চাইলে পরে মিলিয়ে নিতে পারবেন হয়তো বা যদি আপনার সময় থাকে। তো এইখানকার যে আধুনিক যে পুরাতন নিদর্শনগুলো আছে সেগুলো আমাদের বর্তমান সময়ে আধুনিক নিদর্শনের চেয়ে অনেক অনেক গুণ বেশি প্রত্নতাত্ত্বিক, এবং এটি কারুকার্য অনেকটাই সুন্দর। এখানে দেখতে পাচ্ছেন হুক্কা, যেটা গ্রামে ভাষায় বলা হয়, এখানে নবাবদের পরিবারের যত আত্মীয় স্বজন আছে তাদের যে সদস্য ছিল তাদের এখানকার একটা ছবি। এইখানকারটা হচ্ছে জায়গাটা, ওনারা এইখানে আড্ডা দেওয়ার জন্য যে জায়গাটা থাকে, তো প্রায় অপুরা সৌন্দর্য একটি ভরপুর একটা জায়গা এই আহসান মঞ্জিল। আপনি যখন সময় পাবেন, এখন এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওনাদের সিন্ধুকের চাবি রাখার জায়গা, যখন সময় পাবেন আপনি আসতে পারেন ঢাকা সদরঘাটে কাছাকাছি সুন্দর একটি জায়গা। একই সাথে আপনি ঢাকা সদরঘাটে লঞ্চ টার্মিনাল দেখতে পারবেন, বুড়িগঙ্গা নদী, তারই সাথে সাথে আপনি দেখতে পারবেন এইখানকার আহসান মঞ্জিল। একদিনের সময় নিয়ে আপনি যে কোনো জায়গা থেকে আসতে পারেন, তিন চার ঘন্টার একটা সময়ে আপনি পুরো এলাকাটা দেখতে পারবেন। এবং যখন আসবেন অবশ্যই একটু সময় নিয়ে আসবেন, কারণ হচ্ছে খুব তাড়াতাড়ি যদি আসেন এবং দেখে যান তাহলে আপনি দেখতেই পারবেন, কিছু বুঝতে পারবেন না, কারণ এখানকার সৌন্দর্যের গভীরতা অনেক প্রশস্ত এবং অনেক গভীর। দেখতে পাচ্ছেন ওনাদের কারুকার্য কত গভীর ছিল। এখানে নবাব যে যাতায়াত করতো সেই ঘোড়া এবং নবাবের একটি প্রকৃতি প্রতীকী একটা অবস্থান, এবং নবাবের যে গাড়িটি ব্যবহার করতো তার একটা প্রতীকী গাড়ি এখানে রাখা আছে। নবাবের যে ব্যবহার করা হতো, নবাবের ব্যবহার যে সেই জাহাজ বা নৌকা যেটাই বলেন, সেটা এখানে একটি প্রতীকী ব্যবস্থা রাখা হয়েছে। তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, দেখা হবে পরবর্তীতে আরেকটা ভিডিওতে নতুন কোনো জায়গা।